হাউ টু সে গুড বাই ওর হাউ টু এক্সপ্রেস গুড বাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে একটু স্ট্যান্ডার্ড পদ্ধতিতে তোমরা বিদায় বা গুড বাই বলবে তো চলো সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান বাই 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 এরা অর্থ হলো বিদায় নাম্বার টু গুড বাই গুড বাই এরা অর্থ হলো বিদায় নাম্বার থ্রি সি ইউ লেটার সি ইউ লেটার এর অর্থ হল পরে দেখা হবে নাম্বার ফোর আই এম আউট হেয়ার আই এম আউট হেয়ার এর অর্থ হলো আমি এখান থেকে যাচ্ছি নাম্বার ফাইভ ইটস টাইম টু বি গোয়িং ইটস টাইম টু বি গোয়িং এর অর্থ হল এখন যাওয়ার সময় নাম্বার সিক্স ক্যাচ ইউ লেটার ক্যাচ ইউ লেটার এর অর্থ হলো তোমার সাথে পরে দেখা হবে নাম্বার সেভেন ইট ওয়াজ গ্রেট টু সি ইউ ইট ওয়াজ গ্রেট টু সি ইউ এর অর্থ হলো তোমাকে দেখা ছিল খুবই আনন্দের নাম্বার এইট হ্যাভ এ লাভলি ইভিনিং হ্যাভ এ লাভলি ইভিনিং অর উই সে হ্যাভ এ নাইস ইভিনিং হ্যাভ এ নাইস ইভিনিং এর অর্থ হলো সন্ধ্যাটা সুন্দর কাটাও নাম্বার নাইন হ্যাভ এ গুড ডে হ্যাভ এ গুড ডে এর অর্থ হল ভালো একটা দিন কাটাও নাম্বার টেন আই মাস্ট বি গোয়িং আই মাস্ট বি গোয়িং এর অর্থ হলো আমাকে যেতেই হবে নাম্বার এলেভেন আমি কিছুটা ব্যস্ত পরে তোমার সাথে কথা বলবো ইংরেজি থেকে আমরা বলবো i am little bit busy talk to you later i am little bit busy talk to you later number 12 anyway guys i am going to make a move anyway guys i am going to make a move এর অর্থ হলো যাই হোক বন্ধুগণ আমি এখন উঠতে যাচ্ছি নাম্বার 13 ওকে एवरीवन इट्स টাইম টু লিভ ইউ ওকে এভরিওান ইটস টাইম টু লিভ ইউ এর অর্থ হল ঠিক আছে প্রত্যেককে ছেড়ে যাওয়ার সময় হয়েছে নাম্বার ফরটিন আই হ্যাভ গো টু গেট গোয়িং আই হ্যাভ গো টু গেট গোয়িং এর অর্থ হল আমায় যেতেই হবে নাম্বার ফিফটিন টেক কেয়ার অফ ইউর সেল্ফ টেক কেয়ার অফ ইউর সেলফ এর অর্থ হল তোমার নিজের যত্ন নিও নাম্বার সিক্সটিন উই উইল মিট নেক্সট উইক এগেইন টেক কেয়ার উই উইল মিট নেক্সট উইক এগেইন টেক কেয়ার এর অর্থ হল আমরা পরের সপ্তাহে আবার দেখা করবো নিজে যত্ন নিও নাম্বার সেভেন্টিন আই মাস্ট বি গোয়িং আই মাস্ট বি গোয়িং এর অর্থ হলো আমাকে যেতেই হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর হ্যাঁ চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে করে চ্যানেলে আসা লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান ইউটিউব সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারে থ্যাংক ইউ